এরপরে প্রশ্ন হলো অবাধ্য সন্তানকে বাধ্য করার কোনো উপায় আছে কি কোনো সন্তান যদি অবাধ্য হয়ে যায় তাহলে তাকে বাধ্যগত করার জন্য অলৌকিক কাজ করবে এরকম কোনো দেওয়ার কথা আমার জানা নেই তবে সন্তানকে ছোটোবেলা থেকেই সঠিক পথে পরিচালিত হওয়ার জন্য দীক্ষা দিতে হয় বাবা মায়ের সেটি যদি তারা দেন তাহলে সেক্ষেত্রে সন্তান বাধ্যগত থাকে যে সন্তান আল্লাহর পরিচয় পেয়েছেন যে সন্তান আল্লাহর আদেশ নিষেধের গুরুত্ব অনুধাবন করেছেন তাকে সেভাবে গড়ে তোলা হয়েছে সে সন্তান কখনো বাবা মায়ের অবাধ্য হতে পারে না কোনো কারণে যদি তিনি সাময়িকভাবে অবাধ্য হন তো খুব অল্প সময়ের মধ্যেই তিনি অনুতপ্ত হয়ে ফিরে আসবেন এটাই হলো বাস্তবতা এবং এটাই আমরা সচরাচর দেখতে পাই বিধায় সন্তানকে আগে থেকে সুপথে পরিচালিত করার জন্য বাবা আমার দায়িত্বশীল আচরণ করতে হবে এরপরেও যদি সন্তান বিপথগামী হয়ে যায় কোনো কারণে তাহলে সেক্ষেত্রে আল্লাহ রাব্বুআ কাছে সাধারণভাবে দোয়া করবেন সুরেফুর কান চ নম্বর আয়াতে যে দোয়া আছে রব্বানা হাবলিনজুর রিয়া তিনি শেষ পর্যন্ত এর মাধ্যমে সন্তানকে বাধ্যগত করার জন্য সন্তানকে সুপথে ফিরে আনার জন্য তারা চেষ্টা করবেন আর এর পাশাপাশি অভিভাবক হিসাবে একজন প্যারেন্ট হিসাবে প্যারেন্টিংয়ের যে বিষয়গুলো আছে অবাধ্য সন্তানকে বা রুক্ষ মেজাজের সন্তানকে সুপথে আনার জন্য সেই কৌশলগুলো জেনে রপ্ত করে সেগুলোকে আমলে আনতে হবে অনেক বাবা আছেন শুধু নির্দেশ জারি করতে থাকেন এবং সবসময় সন্তানদের উপরে শুধুমাত্র খবরদারি জাহির করে যে বাবা মা সেটির মাধ্যমে আসলে সন্তানরা সুপথে খুব বেশি আসে না অতএব একজন আদর্শ অভিভাবকের একজন আদর্শ প্যারেন্টের জন্য যে প্যারেন্টিংয়ের যে পয়েন্টগুলো মাথায় রাখা উচিত সেগুলো আমাদেরকে রাখতে হবে যখন তাদের সাথে বিনম্র হওয়া উচিত তখন বিনম্র হতে হবে যখন তাদেরকে রাগ করলে সংশোধন হতে পারে তখন রাগ করতে হবে সে বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে এর পাশাপাশি ভালো কোনো সন্তান ভালো করে সন্তানদের সাথে যদি তাকে উঠা বসা করার সুযোগ করে দেওয়া যায় তাদের সাথে বন্ধুত্ব তৈরি করে দেওয়া যায় তাদের সান্নিধ্যে আনা যায় তাহলে ইনশা আল্লাহবদিনা তার প্রভাবও পড়বে এবং সর্বশেষ কথা হলো আল্লাহর নেক্কার কোনো বান্দা যিনি ব্যক্তিগতভাবে খুবই আমলদার করণাধিস অনুযায়ী চলার চেষ্টা করেন এর বাইরে তিনি চলেন না কথা অনুযায়ী কাজ করেন এরকম আমলদার কোনো আয়ালেমী দিন বা আমলদার কোনো নেককার মানুষের সোহবত এবং সান্নিধ্যে যদি খুব বেশি ওঠা করানো যায় ইনশা তার মধ্যে পরিবর্তন আসবে এটিও অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত এবং করণাধিস থেকে এই নির্দেশনা পাওয়া যায় আল্লাহ তালা আমাদের সবাইকে সব সমস্যা থেকে উত্তরণের পথ খুঁজে পাওয়ার তৌফিক দান করুন